হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে। তো ইউনিফর্ম সার্কুলার মোশন অর্থাৎ সমবেগে বৃত্তাকার পথে গতি, অর্থাৎ কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেল পর পর, তাহলে সেই ক্ষেত্রে তার যে গতি তাকে আমরা বলবো সমবেগে বৃত্তাকার পথে গতি। নর্মালি ফিজিক্যালি এরকম অনেক অবজেক্ট দেখা যায় যারা কিনা সমবেগে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে এরকম যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার স্পিড এবং ফ্রিকোয়েন্সি এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স অরবিট। চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো এখানে কি বলছে যে ইউনিফর্ম সার্কুলার মোশন। এবার ইউনিফর্ম কথার অর্থ কি? এখানে ইউনিফর্ম বলা হচ্ছে একটাই কারণে, কারণ যে অবজেক্টটা সার্কুলার মোশন সার্কুলার অরবিটে ঘুরছে সেই ক্ষেত্রে এর স্পিডটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। স্পিড ইজ কনস্ট্যান্ট, তার মানে ধরো না একটা সার্কুলার অরবিট, এই সার্কুলার অরবিটে কোনো একটা পার্টিকেল এ ঘুরছে এই অরবিটে, তার যে ঘোরার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু মানে এই টাইম ইন্টারভেলটা কিন্তু যদি সেম হয়তো আমরা দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ডে এ পুরো এক পাক করে ঘুরছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে, তার ডিস্টেন্স ট্রাভেল আর টাইম এটা সেম হবে না, তাহলে এই ক্ষেত্রে স্পিডটা কি সমান হবে। এই ক্ষেত্রে সে যদি সমান টাইমের ইন্টারভ্যালে সমান ডিস্টেন্স ট্রাভেল করে এই ক্ষেত্রে তার স্পিডটা কি হয়ে যাবে, স্পিডটা হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার একটা অরবিটে যদি নির্দিষ্ট একটা টাইম ইন্টারভ্যাল পরপর ঘুরতে থাকে সেই ক্ষেত্রে তার যে মোশন তখন আমরা তাকে বলবো সেটা হবে ইউনিফর্ম সার্কুলার মোশন। এবার এই ক্ষেত্রে আমরা স্পিড বলছি যে স্পিডটা ইউনিফর্ম, কিন্তু এর ভেলোসিটি যদি আমরা দেখি ভেলোসিটিটা কোন দিকে হবে, অবজেক্টে যে পজিশনে আছে সেই পজিশনে যদি আমি এই সার্কেলের উপর যদি আমি একটা স্পর্শক ড্র করি, ঠিক আছে, এখানে যদি আমি একটা ট্যাঞ্জেন্ট ড্র করি এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে এটা তার ভেলোসিটিকে ডিনোট করবে। এই পজিশনে এই ভেলোসিটি এইদিকে, সে যদি এই পজিশনে আসে এই পজিশনে ভেলোসিটি হবে এই সাইডে, ঠিক আছে। যে পয়েন্টে অবজেক্টটা থাকবে তার ট্যাঞ্জেন্ট বরাবর তুমি একটা স্ট্রেট লাইন ড্র করো সেটা হয়ে যাবে তার ভেলোসিটি ডাইরেকশন। তাহলে দেখো অবজেক্টটা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আবার এই পয়েন্টে যদি ঘোরাফেরা করে এই ক্ষেত্রে এই সার্কেল বরাবর যদি সে রিভলভ করে তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে এর ভেলোসিটি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। তার মানে কি এই ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে কিন্তু চেঞ্জ হয়। তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশনটা কী পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি চেঞ্জেস কন্টিনিউয়াসলি উইথ দ্য চেঞ্জ ইন ডাইরেকশান, তাই না। যেহেতু এ প্রত্যেকটা পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ করছে এই ক্ষেত্রে ভেলোসিটিরও কিন্তু একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। তাহলে এই ভেলোসিটি চেঞ্জ থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে অ্যাক্সিলারেশন। তাহলে এই অবজেক্টটা একটা আমরা অ্যাক্সিলারেশন পাবো। এবার এই অ্যাক্সিলারেশনে একটা কি থাকবে, এর একটা ম্যাগনিচিউড থাকবে আর এর একটা ডাইরেকশন থাকবে। এগুলো আমরা বের করবো যে এই অ্যাক্সিলারেশনটা, এই অ্যাক্সিলারেশন ম্যাগনিচিউড কোন দিকে হচ্ছে এবং এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে। তাহলে এবার আমরা এখানে দেখবো, এই যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ এই যে অরেঞ্জ কালারের যে পাথটা, আমি ধরে নিলাম অবজেক্টটা এই অরেঞ্জ কালারের পাথ বরাবর মুভ করছে। এই ক্ষেত্রে কোনো একটা টাইম ইনস্ট্যান্ট টিতে অবজেক্টটা ছিল পি পয়েন্টে, তারপরে কোনো একটা টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি পর সে চলে গেছে পি প্রাইম পয়েন্টে, এবং এই ক্ষেত্রে পি পয়েন্টে এর যে ভেক্টর এটাকে আমরা বললাম আর, আর পি প্রাইম পয়েন্টে যে ভেক্টর এটাকে আমরা বললাম আর প্রাইম, ক্লিয়ার। তাহলে দেখো এই যে ভেক্টরটা, তার এই যে পজিশন ভেক্টর, এটার তো একটা চেঞ্জ দেখা যাচ্ছে কি না, এই চেঞ্জটাকে আমরা বলছি ডেল্টা আর। আর এই যে ভেলোসিটির যে চেঞ্জ, এই ভেলোসিটির চেঞ্জটাকে আমরা বলছি ভি অ্যান্ড ভি প্রাইম। তাহলে দেখো এই ক্ষেত্রে এর চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভিটা কি, ভি প্রাইম মাইনাস ভি, তাই না, এগুলো ভেক্টর। আর চেঞ্জ ইন পজিশন ডেল্টা আরটা কি, এটা হবে আর প্রাইম মাইনাস আর, হলো আর প্রাইম এই ভেক্টরটা, আর হচ্ছে এই ভেক্টরটা। তাহলে ডেল্টা আর মানে এটা যদি পেতে হয় তোমাকে কি করতে হবে, আর প্রাইম মাইনাস আর করতে হবে না। এই ক্ষেত্রে দেখো এই যে ডেল্টা ভি, এই যে ডেল্টা ভি যে ভেক্টরটা, এটা আমরা কোথাও কোন দিকে পেলাম, দেখো এই যে ভি এর ডাইরেকশন কোন দিকে, এইদিকে না। তাহলে দেখো এই জি থেকে আমি যে ভেক্টরটা ড্র করছি এইচ অবধি, এটা হচ্ছে এই সাইডে, তাহলে এই ভিকে আমি এভাবে ড্র করলাম। আর ডেল্টা ভি কোন দিকে, এই সাইডে, দেখো এই দুটো ডাইরেকশন সেম। তাহলে এর যে রেজাল্টেন্ট ভেক্টর যে ডেল্টা ভি, তাহলে কী হবে, ভি প্রাইম মাইনাস ভি মানে এইদিকে হবে না, তাহলে সেটা ডাইরেকশন কোন দিকে হবে, সেটা হবে তোমার ভি থেকে ভি প্রাইমের দিকে, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা ভি এর যে ডাইরেকশন সেটা কোন দিকে, সেটা ভেতরের দিকে, আর ডেল্টা এর ডাইরেকশনটা কোন দিকে, সেটা হচ্ছে এই দিকে, ঠিক কি না। তাহলে এটা একে অপরের কি পারপেন্ডিকুলার না, তাহলে এক্ষেত্রে হবে যে ডেল্টা ভি ইজ পারপেন্ডিকুলার টু ডেল্টা আর। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বের করতে চাই,
এখান থেকে আমরা বের করব যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এটা কত হবে, এটাকে আমরা বলছি এ বার, কি হবে ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাই কি না? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, টাইমটা কত ডেল্টা টি, তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আমরা এভাবে পাবো। কিন্তু আমাকে যদি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বের করতে হয়, মানে মানে কোনো একটা নির্দিষ্ট টাইম ইনস্ট্যান্টে যদি অ্যাক্সিলারেশনটাকে বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এটাকে আমরা বলছি যে এ। এটাকে আমরা কীভাবে পাবো? এই ক্ষেত্রে আমাদের লিমিট নিতে হবে। আমরা মোশন ইন স্ট্রেট লাইনও পড়েছি যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন থেকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বের করতে গেলে কী করতে হবে, টাইমটাকে খুবই ছোট ধরে নিতে হবে, কোনো একটা নির্দিষ্ট টাইম ইনস্ট্যান্ট ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা টিটা কী হবে, টেন্স টু জিরো। তাহলে এখানে আমরা লিমিট ইউজ করব, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি, ঠিক না? তাহলে এখানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনটা এখান থেকে পেলাম। এবার দেখো ডেল্টা ভি, আমরা কী বললাম যে ডেল্টা ভি ইজ পারপেন্ডিকুলার টু ডেল্টা আর, মানে এই যে ডেল্টা আর যে ভেক্টরটা, এটা কি এই থেকে এই এই বরাবর, আর ডেল্টা ভি কোন দিকে, ভেতরের দিকে না? তাহলে এই দুটো একে অপরের পারপেন্ডিকুলার। আবার দেখো এই আর 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 প্রাইম, এই যে ভেক্টরটা, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কি ডেল্টা থিটা। তাহলে দেখো এই যে আর 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 প্রাইম, এই ভেক্টর দুটো, এর রেজাল্টেন্ট ভেক্টর কি ডেল্টা ডেল্টা আর, এই ডেল্টা আর আর ডেল্টা ভি, এই দুজন কি পারপেন্ডিকুলার। এই ক্ষেত্রে আবার এখানে দেখো ভি ভি প্রাইম আর ডেল্টা ভি, এখানে যে ভেলোসিটি ভেক্টর ভি অ্যান্ড ভি প্রাইম, এটা দুজনে কিন্তু পারপেন্ডিকুলার টু আর অ্যান্ড আর প্রাইম। দেখো ভি পারপেন্ডিকুলার টু আর, আর ভি প্রাইমও কিন্তু পারপেন্ডিকুলার টু আর প্রাইম। তাহলে এই ক্ষেত্রে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা এই ভি আর ভি প্রাইমের মধ্যে অ্যাঙ্গেলটা সেম হবে না। তাহলে দেখো এই যে ভেক্টরটা ডেল্টা থিটা, এই আর 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 প্রাইমের মধ্যে অ্যাঙ্গেল যে ডেল্টা থিটা, আর এই যে ভি অ্যান্ড ভি প্রাইমের মধ্যে যে অ্যাঙ্গেল ডেল্টা থিটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম হবে, ঠিক আছে? যেহেতু এরা সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে এই ক্ষেত্রে ভি অ্যান্ড ভি প্রাইম ইজ পারপেন্ডিকুলার টু আর অ্যান্ড আর প্রাইম, যার জন্য কি ডেল্টা থিটা ইজ সেম, ঠিক আছে? দুজনের জন্য ডেল্টা থিটাটা কিন্তু সেম। তাহলে ট্রায়াঙ্গেল ফ্রম জি এইচ আই অ্যান্ড ট্রায়াঙ্গেল সিপিপি প্রাইম, সিপিপি প্রাইম, এই যে দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখছি, এই সি থেকে পি হয়ে পি প্রাইম, আর জি এইচ আই, এটা ভেলোসিটির আর এটা পজিশনের, এই দুটো কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল্টা ভি বাই ডেল্টা আর ইকুয়ালস টু ডেল্টা আর বাই ক্যাপিটাল আর। দেখো এই রেডিয়াসটাই ক্যাপিটাল আর ধরে নিয়েছি, আর এই এদের পজিশন ভেক্টর দুটো কি আর অ্যান্ড আর প্রাইম, রেডিয়াসটা ক্যাপিটাল আর। তাহলে দেখো এই ক্ষেত্রে ডেল্টা আর মানে কি এই বাহুটা, ঠিক আছে, থিটার অপোজিট অপোজিট বাহুটা, ডিভাইড বাই আর যদি আমি করি, একই রকমভাবে এই থিটার অপোজিট বাহুটা কি ডেল্টা ভি, বা আমি ভি করতে পারি না, তাহলে এই দুটো কিন্তু সেম। এখান থেকে আমরা বের করবো যে ডেল্টা ভি, এখানে ডেল্টা ভি বাই ভি হবে, এখানে ভেলোসিটি ভি হবে, তাহলে কী হবে ডেল্টা ভিকে আমরা কি লিখতে পারি, ভি ডেল্টা আর বাই আর লিখতে পারি না, ঠিক আছে? তাহলে এখানে ডেল্টা ভি থেকে আমরা কি লিখতে পারি, ভি ডেল্টা আর বাই আর। তাহলে এই ভ্যালুটা যদি আমি এই অ্যাক্সিলারেশনে পুট করে দিই, আমরা কত পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো যে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা ভিকে কী লিখবো, ভি ডেল্টা আর বাই আর ইন্টু ডেল্টা টি, ঠিক? তাহলে এখান থেকে যদি আমি ভি বাই আরটাকে বাইরে নিয়ে আসি, তাহলে কী হবে, ভি বাই আর লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা আর বাই ডেল্টা টি, ঠিক না? তাহলে আমরা অ্যাক্সিলারেশনের এই ফর্মুলাটা এখানে পেলাম। এবার আমরা দেখছি যে এখানে দেখো এই যে অবজেক্টটা যখন মুভ করছে, এই অবজেক্টটা যখন মুভ করছে, এর এর আমরা কী করছি, একটা নির্দিষ্ট একটা টাইম ইন্টারভ্যাল ধরে নিয়েছি না এখানে, যে ডেল্টা টি একটা টাইম ইন্টারভ্যাল পর সে পি থেকে পি প্রাইমে গেছে। এবার যখনই আমি লিমিট ইউজ করব, মানে ডেল্টা টিটাকে যখন আমি খুবই স্মল করে দেবো, সেক্ষেত্রে হবে কি, আমি নির্দিষ্ট একটা ইনস্ট্যান্টের কথা বলছি, এই ক্ষেত্রে কোনো একটা ইনস্ট্যান্ট পি পয়েন্টে যেখানে টাইমটা খুবই স্মল, এই ক্ষেত্রে তার যদি ডিসপ্লেসমেন্ট খুবই স্মল হয়, ঠিক আছে, এই পয়েন্টে যদি আসে, এই ক্ষেত্রে থিটার যে ভ্যালুটা, এটা যে থিটার যে ভ্যালুটা হবে সেটা খুবই কম হবে না, ঠিক কি না? তাহলে যখন লিমিট আমি ইউজ করছি সেক্ষেত্রে টাইমটা খুবই স্মল, এবং টাইমটা যেহেতু স্মল সেই ক্ষেত্রে থিটাটাও স্মল হবে। তাহলে এই ক্ষেত্রে সিন্স ডেল্টা থিটা ইজ স্মল, আমরা কি লিখতে পারি, ডেল্টা আর ইজ অলসো স্মল, তাই না? ডেল্টা আরটা ছোট, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি পি প্রাইম, তার যে ডিসপ্লেসমেন্ট পি থেকে পি প্রাইমে, এটা কত হবে, অ্যাপ্রক্স ইকোয়ালস টু ডেল্টা আর হয়ে যাবে না? আমরা কি জানি কোনো একটা অবজেক্ট যদি কোনো একটা রেডিয়াস বরাবর ট্র্যাভেল করে, এই থিটাটা যদি ছোট হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা কি জানি কোনো একটা অবজেক্ট যদি পি থেকে পি প্রাইম পয়েন্টে ট্র্যাভেল করে, ঠিক আছে, এখানে থিটাটা কি যদি খুবই স্মল হয়ে যায়, এর ডিসপ্লেসমেন্টটা কি এস ইকুয়ালস টু আর থিটা লিখতে পারি না আমরা? তাহলে যেহেতু থিটাটা খুবই স্মল, তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেশন করছি যে পি পি প্রাইম ইকুয়ালস টু ডেল্টা আর। তাহলে মড অফ ডেল্টা আর, একে আমরা কি লিখতে পারি, অ্যাপ্রক্স ইকুয়ালস টু ভি ডেল্টা টি, ঠিক কি না? তাহলে ডেল্টা আর বাই ডেল্টা টি, এটাকে আমরা ডেল্টা আর বাই ডেল্টা টিকে কী লিখতে পারি, ভি লিখতে পারি না,
তাহলে একে যদি আমরা লিমিট ইউজ করি, আবার এখান থেকে কি লিখতে পারি যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা টিটাকে জিরো করে দিলাম, ডেল্টা আর বাই ডেল্টা টি, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ভি, ঠিক আছে। যেহেতু ডেল্টা বাই ডেল্টা টিকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ভি লিখতে পারি, যার জন্য লিমিট যদি ডেল্টা টিটাকে জিরো করে দিই টেন্স টু জিরো, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ভি। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করব, তাহলে এটা এখানে পুট করলে আমরা কি পাচ্ছি, অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু হয়ে যাবে তোমার ভি বাই আর, এটা হয়ে যাবে তোমার ভি, ডেল্টা আর বাই ডেল্টা টিকে করলে আমরা ভি, তাহলে কি হয়ে গেল, এটা হয়ে যাবে তোমার ভি স্কোয়ার বাই আর। তাহলে এক্ষেত্রে কি আমরা, তাহলে এক্ষেত্রে কি পেয়ে গেলাম যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটাকে আমরা বলছি এসি, এটা হয়ে গেল তোমার ভি স্কোয়ার বাই আর, তাই না। দেখো তাহলে দেখো এই যে অ্যাক্সিলারেশনটা আমরা কি পেলাম, এটা পেলাম আমরা ভি স্কোয়ার বাই আর। এই অ্যাক্সিলারেশনটাকে আমরা কি বলছি, এই অ্যাক্সিলারেশনটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, কারণ কি এই ক্ষেত্রে অবজেক্টটা, এই ক্ষেত্রে অবজেক্ট অবজেক্টের যে অ্যাক্সিলারেশন সেটা কোন দিকে হবে, সেটা হবে তোমার ভেলোসিটি চেঞ্জের দিকে হবে না। দেখো ভেলোসিটি ভি ছিল, ভি থেকে ভি প্রাইম হলো, এই ক্ষেত্রে ডেল্টা ভিটা এদিকে, মানে ভেলোসিটি চেঞ্জ কোন দিকে, সেন্টারের টুয়ার্ডস দ্য সেন্টার, এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটাও কিন্তু এদিকেই হবে, তাই না। আমরা কি জানি ভেলোসিটি যেদিকে চেঞ্জ হয় অ্যাক্সিলারেশন ডাইরেকশন সেদিকে হয়, তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল যে অ্যাক্সিলারেশনটা সেটা কোন দিকে, সেন্টারের দিকে, তাহলে এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর এই সেন্ট্রিপিটাল, এই সেন্ট্রিপিটাল কথার অর্থ কি, এই সেন্ট্রিপিটাল কথাটা এসছে তোমার, দিস ইজ এ গ্রিক ওয়ার্ড, এটা ফার্স্ট ইউজ করেছিলেন নিউটন, ঠিক আছে। নিউটন তিনি তার এই থিওরিতে তিনি এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলেছিলেন। তো এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল কথার অর্থ হচ্ছে, এর মিনিং হচ্ছে তোমার সেন্টার সিকিং, মানে এই অ্যাক্সিলারেশনটা কি করে, সেন্টারের দিকে মুভ করার চেষ্টা করে, মানে অবজেক্টটাকে সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বুঝতে পারছো, মানে সেন্টার সিকিং, মানে সেন্টারের দিকে, ক্লিয়ার। কিন্তু দেখো এর অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে, যখন এই অরবিটে যখন ঘুরছে এর অ্যাক্সিলারেশনটা সেন্টারের দিকে হলেও সেটা কি সবসময় ডাইরেকশন চেঞ্জ করছে না, এই সার্কেল বরাবর যখন মুভ করছে অ্যাক্সিলারেশন ডাইরেকশনটা সবসময় চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা সবসময় টুয়ার্ডস দ্য সেন্টার হবে, ডাইরেকশন চেঞ্জ করলেও সেটা সেন্টারের দিকেই মুভ করে থাকবে, ক্লিয়ার। যার জন্য এটাকে বলা হচ্ছে সেন্টার সিকিং বা সেন্ট্রিপিটাল। তাহলে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে স্পিড মানে ভি মানে হচ্ছে স্পিড, আর আর মানে হচ্ছে রেডিয়াস, এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এখানে, এখানে স্পিড, স্পিডটা কনস্ট্যান্ট প্রথমে বলেছি, আর রেডিয়াস, যে রেডিয়াসে সে ঘুরছে সেটাও কনস্ট্যান্ট, এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু অ্যাক্সিলারেশনটা কিন্তু চেঞ্জিং, তাহলে এসি ইজ নট কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এর ম্যাগনিচিউডটা কনস্ট্যান্ট কিন্তু ডাইরেকশনটা সবসময় চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কনস্ট্যান্ট না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো পেলাম। এবার বলা হচ্ছে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনকে যদি আমরা অ্যাঙ্গুলার স্পিড দিয়ে ব্যাখ্যা করতে চাই, দেখো ইন টার্মস অফ অ্যাঙ্গুলার স্পিড, তাহলে আমরা দেখব যে অ্যাঙ্গুলার স্পিড দিয়ে যদি আমরা একে ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ওমেগাটা কি হবে, তাহলে অ্যাঙ্গুলার স্পিড মানে কি ওমেগা, আর ওমেগাকে আমরা লিখতে পারি যে ডেল্টা থিটা বাই ডেল্টা টি, কারণ কি ইউনিট টাইমে তার যে অ্যাঙ্গুলার যে চেঞ্জ তাকে আমরা বলছি অ্যাঙ্গুলার স্পিড, ঠিক কিনা। আর ভিকে আমরা কি বলি, যে স্পিড ভি ইকুয়ালস টু লিখি আমরা ডেল্টা এস বাই ডেল্টা টি, তাহলে পি পি প্রাইম ডেল্টা এস কোনটা, ডেল্টা এস হচ্ছে পি পি প্রাইম মানে হচ্ছে ডেল্টা এস, আর ডেল্টা এসকে আমরা কি লিখতে পারি আর ডেল্টা থিটা, ঠিক কিনা। এই যে এখানে আমরা করলাম যে এই যে এটাকে যদি আমরা ডেল্টা এস বলি, এই যে এই চেঞ্জটা এটাকে যদি আমরা বলি ডেল্টা এস, তাহলে একে যদি বলে আর, তাহলে ডেল্টা এসকে আমরা কি লিখতে পারবো আর ডেল্টা থিটা, এই জিনিসটা আমরা এখান থেকে পাবো। তাহলে এটা আমরা এখানে পুট করলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি, তারপরে এখান থেকে তাহলে ভিকে কি লিখতে পারি যে আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি, তাহলে এখান থেকে কি লেখা যায় ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাই না। এবার অ্যাক্সিলারেশনটাকে কীভাবে পাবো, এবার এখান থেকে যদি অ্যাক্সিলারেশনটা আমরা বের করতে চাই, অ্যাক্সিলারেশন এসি এটা কি ছিল, এটা আসছিল ভি স্কোয়ার বাই আর আসছিল না, তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি মানে কি আর ওমেগা, তাহলে আমরা কি লিখতে পারি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ওমেগা স্কোয়ার আর, ক্লিয়ার। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর, ওমেগা কি অ্যাঙ্গুলার স্পিড, তাহলে অ্যাঙ্গুলার স্পিডের স্কোয়ার ইনটু রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে এসি আমরা পেলাম যে ওমেগা স্কোয়ার আর, ক্লিয়ার। আর এখানে ভি, ভি পেলাম কি, ভি পেলাম হচ্ছে আমরা আর ওমেগা, তাহলে দুটো আমরা এখান থেকে পেলাম, এটা কোন টার্মে, ইন টার্মস অফ অ্যাঙ্গুলার স্পিড। এইবার এটাকে যদি ফ্রিকোয়েন্সিতে ব্যাখ্যা করতে বলে যে এই অবজেক্টটা তো একটা সার্কুলার অরবিটে ঘুরছে, এ তো একটা সার্কুলার অরবিটে ঘুরছে, এ একটা সার্কুলার অরবিটে ঘুরছে, তাহলে এর নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেল আছে, মানে যে টাইম ইন্টারভেল পরে এই অবজেক্টটা একটা একটা পূর্ণ এই সার্কেলটাকে কভার করছে, আবার টি ইন্টারভেল পরে আবার একবার সার্কেলটাকে কভার করছে, তাহলে এর টাইম পিরিয়ডটাকে যদি আমি বলি টি, টাইম পিরিয়ড এটাকে আমি বললাম ক্যাপিটাল টি, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত পাবো আমরা, ফ্রিকোয়েন্সিটা কত পাবা, ওয়ান বাই টি না, যেটাকে আমরা বলছি নিউ, ঠিক আছে। তাহলে এই ফ্রিকোয়েন্সি কি বলছে, তাহলে এই অবজেক্টটা যদি সার্কুলার অরবিটে ঘোরে টি টাইম ইন্টারভেল পর পর, তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আমরা পাবো ওয়ান বাই টি।
এবার এই ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমাকে ব্যাখ্যা করতে বলে এই অ্যাক্সিলারেশনটাকে এবং ভেলোসিটিটাকে, সেটা আমরা কিভাবে পাবো? তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আমরা পেলাম, ফ্রিকোয়েন্সি নিউ হয়ে গেল তোমার 1/T, টিটা হচ্ছে টাইম অফ রিভলিউশন। তাহলে এখানে ভেলোসিটি ভিটা কি হয়ে যাবে? ভিটাকে আমরা কি বলতে পারি? এই যে এর টোটাল যে পাথ, এই টোটাল পাথ ট্রাভেল করতে তার যে টাইম, ঠিক না? তাহলে টোটাল পাথ ট্রাভেল ডিভাইড বাই টাইম, টোটাল পাথটা কি 2π R, আর টাইমটা কি T। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2π R নিউ, নিউ মানে কি 1/T, ঠিক না? আবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা মানে কি V/R। এখানে আমরা পেয়েছি যে ওমেগা V=R ω, আর ওমেগা V/R হয়ে যাবে। তাহলে এখানে ভ্যালু পুট করো, এটা কি হয়ে যাবে? 2π R/R নিউ, তাহলে কি হয়ে যাবে? 2π নিউ, ঠিক আছে? তাহলে ওমেগাটা আমরা পাচ্ছি 2π নিউ। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে গেলাম। এখান এবার যদি অ্যাক্সিলারেশনটা বের করতে বলে, তাহলে এখান থেকে আমরা পাবো যে অ্যাক্সিলারেশনটা কত হবে। অ্যাক্সিলারেশনটাকে এসি বলছি। আমরা কি পেয়েছিলাম? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ভ্যালু পুট করো যে 2π ν² ✕ R, তাহলে কি হয়ে যাবে? 4π² ν² ✕ R, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যাক্সিলারেশনটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে কিন্তু আমরা এটা পাচ্ছি, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে আমরা কি কি দেখলাম? তাহলে এখান থেকে আমরা তাহলে তিনটে ফর্মে আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? দিস ইজ দ্য ওমেগা, দিস ইজ দ্য ভি, ভেলোসিটি ভি, দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন এসি। দেখো, তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটা ফর্মই পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা যদি তোমাদেরকে করতে বলে, তাহলে তোমরা এখান থেকে ফর্মুলাগুলো ইউজ করে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা দেখবো যে একটা ছোট্ট একটা প্রবলেম আমরা এখানে দেখবো। বলেছে কি দেখো, যে অ্যান ইনসেক্ট ট্র্যাপড ইন এ সার্কুলার গ্রুপ অফ রেডিয়াস 12 সেন্টিমিটার মুভস অ্যালং দ্য গ্রুপ স্টেডিলি অ্যান্ড কমপ্লিট 7 রেভলিউশন ইন 100 সেকেন্ড। মানে কি 100 সেকেন্ড সে 7 বার রিভলভ করছে। মানে কোনো একটা ইনসেক্ট একটা সার্কুলার একটা ট্র্যাপে আটকে গেছে এবং সে ওই সার্কুলার ট্র্যাপের মধ্যে কি ঘুরতে শুরু করেছে, ঠিক আছে? সেটা একটা কোনো কাঁচের কিছু হতে পারে, ঘুরতে শুরু করেছে। এই ক্ষেত্রে সে 7 বার রেভলিউশন করছে 100 সেকেন্ডে। এখানে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার স্পিড, এর অ্যাঙ্গুলার স্পিড কত? ওমেগা বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য লিনিয়ার স্পিড মানে ভি বের করতে বলেছে। অ্যান্ড ইজ অ্যাক্সিলারেশন ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, হোয়াট ইজ দ্য ম্যাগনিচিউড। বলছে এক্ষেত্রে যে সেন্টিমিটার যে অ্যাক্সিলারেশনটা, এটা কি কনস্ট্যান্ট? যদি কনস্ট্যান্ট হয় তার ম্যাগনিচিউড কত? এগুলো আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলো দেখা যাক এখানে কি কি দেওয়া আছে। দেখো, রেডিয়াস দেওয়া আছে যে গ্লোবটা রেডিয়াস, আর টাইম অফ রেভলিউশন 7টা রেভলিউশন 100 সেকেন্ডে সে ট্র্যাভেল করছে। তাহলে এক্ষেত্রে কী হবে? এর অ্যাঙ্গুলার স্পিড বের করবো আমরা। এর অ্যাঙ্গুলার স্পিডটা কত? এটাকে আমরা ওমেগা বলছি, এটা হচ্ছে 2π/T, ঠিক কিনা? এই দেখো 2π, এখানে ওমেগা কি বের করেছে আমরা? 2π নিউ, আর নিউ মানে কি? নিউ মানে হচ্ছে 1/T। তাহলে এখানে পুট করো, তাহলে ওমেগা এখান থেকে আমরা কি লিখতে পারি? 2π/T, একই ব্যাপার, সেম জিনিস। তাহলে এখানে তুমি পুট করো, এখানে টি এর ভ্যালু হচ্ছে তোমার 100/7, তাই না? কারণ কি 100 সেকেন্ডে সে 7টা রেভলিউশন করছে, তাহলে 1টা রেভলিউশনের টাইম কত? 100/7। আর এখান থেকে নিউ কি হবে? নিউ হয়ে যাবে তোমার 7/100, তাহলে 2π/T, বা আমরা এখানে কি লিখতে পারি? 2π নিউ। তাহলে কি 2π ✕ 7/100 হবে না? এটা করলে আমরা পাবো যে 0.44 rad/s, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। এরপরে লিনিয়ার স্পিড যদি আমাদেরকে বের করতে বলে, লিনিয়ার স্পিড, তাহলে এখানে V=, কি হয়ে যাবে? আর ওমেগা হবে না? এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার, আর ওমেগার ভ্যালু কত? 0.44। পুট করো, তাহলে কত হবে? এটা হবে তোমার 5.3 cm/s², ক্লিয়ার? এবার এখান থেকে যদি অ্যাক্সিলারেশন বের করতে বলে, অ্যাক্সিলারেশনটা কি পাওয়া যাবে? অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? A = ω² R, তাই না? তাহলে অ্যাক্সিলারেশন এ আমরা কত পাবো? ওমেগার ভ্যালু কত? 0.44, তাহলে 0.44² করে দাও। আর আর এর ভ্যালু কত? 12। এটা ক্যালকুলেট করলে হবে তোমার 2.3 সেমি সেকেন্ড - 2, ক্লিয়ার? তাহলে দেখো, এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা পেলাম, এখান থেকে আমরা ভেলোসিটিটা পেলাম, এখান থেকে আমরা অ্যাঙ্গুলার স্পিডটা পেলাম। তাহলে এরকম যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম যদি দিয়ে দেয়, যদি কোনো একটা অবজেক্ট সার্কুলার অরবিটে ঘোরাফেরা করে নির্দিষ্ট একটা টাইম ইন্টারভাল পর, তার ফ্রিকোয়েন্সি বের কর, তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, অ্যাঙ্গুলার স্পিড বের করতে হবে, সেখান থেকে আমরা ভেলোসিটি অ্যাক্সিলারেশন ইজিলি বের করতে পারবো। তাহলে এই ছিল আজকে আলোচনার বিষয়। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা দেখলাম যে ইউনিফর্ম সার্কুলার মোশন, সেই ক্ষেত্রে ইউনিফর্ম কেন বলছি আমরা, কোনো একটা অবজেক্টকে কখন আমরা ইউনিফর্ম বলবো। এখানে আমরা দেখলাম যে তার অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এখান থেকে আমরা বের করলাম যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এর ভেলোসিটি চেঞ্জটা দেখলাম, অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা দেখলাম, যেটাকে আমরা বলছি যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার সেন্ট্রিপিটাল কেন বলা হচ্ছে, তার ভ্যালু, তার অর্থ কী, এখানে তার এই ভ্যালুটা আমরা এখান থেকে বের করলাম, ঠিক আছে? তো এরপরে আমরা দেখলাম অ্যাঙ্গুলার স্পিডের রেসপেক্টে তার ভেলোসিটি অ্যাক্সিলারেশনগুলো এখানে বের করলাম,
এরপরে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমরা এখানে তার অ্যাঙ্গুলার স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশনটা বের করলাম। তারপরে লাস্টে আমরা এখানে কিন্তু একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখলাম, যেটা কিন্তু তোমরা এখান থেকে সলিউশন করলে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ক্লাসের পিডিএফ ও স্টাডি ম্যাটেরিয়াল তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে দেওয়া আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।